হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রাফির কালকে গতকাল আর কি জন্মদিন গেছে। তো জন্মদিন গেছে, আমরা আসলে সেভাবে জন্মদিন করি নাই, কিছুই করি নাই, আর হচ্ছে জন্মদিন করি নাই, এমনিতেই অসুস্থ আমিও, ঠান্ডা সর্দি জ্বর, রাফিও অসুস্থ গেছে, জন্মদিন তো করা হয়নি, একদমই করি নাই একটু এই আর কি। তো যাই হোক, রাফির একটা স্মার্ট ওয়াচের অনেক শখ ছিল, তো বাচ্চা মানুষ, তো ওর ফ্রেন্ডেরও আছে, ও বলতেছে আমার একটা স্মার্ট ওয়াচ চাই। তো ওর পাপা আবার বাজে উপলক্ষে ওর জন্য একটা স্মার্ট ওয়াচ দারাজ থেকে পাঠিয়ে দিয়েছে, তো পাপার পক্ষ থেকে আর কি এটা দিয়েছে। আর এমনিতে এই তো দেখি, স্মার্ট ওয়াচটা এখনও আনবক্সিং করা হয়নি, তো রাফি আনবক্সিং করছে, তো দেখা যাক এটা কেমন হয়। রাফি খোলো এটা, আসলে বাচ্চাদের একটা কি বলবো, দেখি স্মার্ট ওয়াচটা দেখি। ও আচ্ছা, তো রাফির খুব শখ একটা স্মার্ট ওয়াচের, বাচ্চারা যা দেখে তাই আসলে, এগুলাই তো এখন নিয়ে। খোলো তো, খোলো দেখি, আনবক্সিং করো। ওয়াও, দেখি কি কালার, ব্ল্যাক। দেখি দেখি দেখি, দেখাও এখানে, এখানে সবাইকে দেখাও, এটা ওইখানে রাখো, হ্যাঁ ওখানে রাখো, রেখে দেখাও। ওয়াও দেখি, এই যে এটা আর কি ওরা এইভাবেই দিয়েছে, সব কিছু সেটিং করতে হবে আর কি। এটা হচ্ছে ব্যাটারি, মনে হয় চার্জার, হ্যাঁ হ্যাঁ এটা চার্জার, আর এগুলো বেল্ট সাথে করে দিয়ে দিয়েছে। আর এই তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচের ইয়েটা, তো যাই হোক এগুলো সব সেটিং করে দাও। তোমার বড় ভাইয়াকে দিয়ে সেটিং করায় নিব না, রাখো এখন, রেখে দাও। বড় ভাই আজকে বড় ভাইয়াকে দিয়ে ভাইয়াদের বাসায় যাবো, নে পরে সেটিং করাই দিব না, আমি এগুলো আসলে পারি না যদিও। তো যাই হোক, রাফি তোমার কেমন লাগলো বলো, গিফটটা পেয়ে অনেক ভালো লেগেছে? তো যাই হোক, এই তো বাচ্চারা এই তো এই গিফটটা পেয়ে অনেক খুশি, তাই না রাফি? তুমি তুমি খুশি হয়েছো? তো রাফি অনেক খুশি হয়েছে, অনেকদিন ধরেই ওর শখ। তো ঠিক আছে, ছোট একটা ব্লগ বানালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সাবধানে থাকবেন, যেহেতু শীত শেষের সময়, এখন সবারই ঠান্ডা লাগতেছে কম বেশি। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।